আমাদের মধ্যে বেশিরভাগ মা বাবা চান সন্তানের মাঝে লেখাপড়ার আগ্রহ তৈরি হোক এ বিষয়ে আমি বলবো ভুলেও জোর করে সন্তানের মাঝে পড়ালেখার আগ্রহ তৈরি করতে যাবেন না এখন অনেকে বলতে পারেন মা বাবা যদি সন্তানের মাঝে পড়ালেখার আগ্রহ তৈরি না করে তাহলে তারা কি করবে আসলে প্রত্যেক পিতা মাতাই চান যে তাদের সন্তান লেখাপড়া করে জীবনে সাফল্য অর্জন করে পাশাপাশি মা বাবারা এটাও বোঝেন যে জীবনে সফল হওয়ার জন্য পড়ালেখাই সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায় মূলত এ কারণেই ছোটোবেলা থেকেই বাবা মায়েরা জোর করে হলেও সন্তানকে পড়ালেখার প্রতি আগ্রহী করতে চান প্রকৃতপক্ষে যারা জোর করে বাচ্চাকে লেখাপড়ায় আগ্রহী করতে চান তাদের বেশিরভাগই কিন্তু সফল হন না পিতা পিতামাতারা যদি ভেবে থাকেন যে আপনারা চাইলেই নিজ সন্তানকে কোনো একটি বিষয়ের ওপর আগ্রহী করে তুলতে পারবেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বিষয়টি একটা উদাহরণ মাধ্যমে আপনাদেরকে বোঝানো যাক প্রিয় দর্শক আপনাদের নিজ সন্তানকে একটা বীজের মতো করে দেখতে হবে আপনারা যখন একটি বীজ রোপণ করেন তখন আপনারা কি করেন সেটিকে রোপণের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেন ফল হওয়ার জন্য এখন যদি আপনি আজ বীজ রোপণ করে কালোই অপেক্ষা করতে থাকেন তাৎক্ষণিকভাবে ফল পেতে নানান রকম ইঞ্জেকশন লাগানো শুরু করেন তাহলে কিন্তু আপনি সফল হবেন না এটি করে আপনি বীজ থেকে ফল তো পাবেনই না উল্টো আপনি বীজটির অপরণীয় ক্ষতি করে ফেলবেন যেসব বাবা মা ছোট বাচ্চাদের পড়ালেখার প্রতি আগ্রহী করতে খুবই কঠোর আচরণ করেন তাদের ভুলটা মূলত এই জায়গাতেই তারা বীজে ইনজেকশন দিয়ে ফেলেন অর্থাৎ বাচ্চাকে লেখাপড়ার প্রতি আগ্রহ করতে গিয়ে তাদের অপরণীয় ক্ষতি করে ফেলেন মানসিকভাবে তাদের উপর টর্চর করেন এখন অনেক বাবা মা প্রশ্ন করতে পারেন যে তাহলে তাদের করণীয় কী মা বাবা এই পরিস্থিতিতে কি করবেন সেই প্রশ্নের উত্তরটাও আমাদের একটু আগের উদাহরণের মধ্যে লুকিয়ে আছে বীজ রোপণের পর তা থেকে চারা বেরিয়ে আসলে বাগানের মালি সেই চারার খুব যত্ন নেন ঠিক তেমনি মা বাবাকেও তাদের সন্তানের প্রতি যত্নশীল হতে হবে ফল আসার আগে মালি যেভাবে চারার দেখভাল করেন মা বাবাকেও ঠিক সেভাবেই নিজের সন্তানকে গাছের মতো দেখভাল করে গড়ে তুলতে হবে একটি বাগানে যদি একজন ভালো এবং দক্ষ মালি থাকে যে কিনা গাছের ভালো পরিচর্যা করতে সক্ষম তবে নিশ্চিত থাকুন সেই বাগান ফুলে ফলে ছেয়ে যায় প্রক্ষান্তরে কোনো বাগানের মালি যদি আনারি হয় সে শেষ পর্যন্ত ওই বাগানের সর্বনাশ করে ছাড়ে আমাদের মাঝে অনেক বাবা মা ঠিক এভাবেই অর্থাৎ নিজের অজ্ঞতার কারণে সন্তানের সর্বনাশ করে ফেলে পিতামাতা হিসেবে খুবই আন্তরিক এবং সন্তানকে অনেক ভালোবাসার পরও শুধুমাত্র নিজের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা বাচ্চাদের ক্ষতি করে ফেলি প্রিয়দর্শক আপনারা যারা যারা নিজের সন্তানকে পড়ালেখার প্রতি আগ্রহী করতে চান তাদের গ্যাদার্থে বলছি জন্মের সময় আল্লাহ তালা আপনার সন্তানের মাঝে কুদরতিভাবে জানার আগ্রহ তৈরি করে দিয়েছেন এই জানার আগ্রহ শেখার আগ্রহ এটা মানসিক সহজাত প্রবৃত্তি তাহলে জানার আগ্রহ যদি সহজাত প্রবৃত্তি হয়েই থাকে জন্মগতভাবে হয়েই থাকে তাহলে অনেক বাচ্চারা কেন লেখাপড়া করতে আগ্রহী না এজন্য মূলত আমরাই দায়ী আমরা পড়ালেখাটাকে ইনজেকশন বানিয়ে প্রতিদিন পুশ করছিলাম যা বাচ্চাদের ব্যথার কারণ হচ্ছিল এখন আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে উপায়ুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া তাদেরকে ন্যাচারাল ওয়েতে গ্রো করতে হবে সন্তানের জন্য কিভাবে সেই উপায়ুক্ত পরিবেশ তৈরি করবেন তা সম্পর্কে আজ আমি আপনাদেরকে পাঁচটি টিপস বলবো এই পাঁচটি টিপস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন আপনার সন্তানের মাঝে আল্লাহ যে জানার আগ্রহ জন্মগতভাবে তৈরি করে দিয়েছেন সেটি বিকশিত হতে থাকবে ইনশাল্লাহ ফলস্বরূপ দেখবেন সে লেখাপড়ার প্রতি আগ্রহ এবং অন্যান্য অ্যাক্টিভিটিসেও সে খুব ভালো করছে আপনার সন্তানের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে চাইলে আপনাকেও নিজের সন্তানের প্রতি মনোযোগ বাড়াতে হবে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সূর্যের আলো সব কিছুর উপরে পড়ে তবে সে আলো কিন্তু কখনো কোনো কাগজ লাকড়ি অথবা শুকনো পাতায় আগুন জ্বালিয়ে দেয় না অপরদিকে আপনারা যদি সূর্যের আলো আর কাগজের মাঝে ছোট্ট একটি ম্যাগনিফাইন গ্লাস রাখেন তবে দেখবেন সেই গ্লাসের নিচে থাকা কাগজটিতে আগুন জ্বলতে শুরু করেছে মনোযোগের ক্ষমতাও এতটাই বেশি আপনি যদি আপনার বাচ্চার প্রতি মনোযোগী হন তবে দেখবেন যে পড়া সে দশ ঘন্টাও শিখতে পারে না সে একই পড়া সে এক ঘন্টায় কিংবা তিরিশ মিনিটে শিখে ফেলেছে সন্তানকে লেখাপড়ার প্রতি সঠিকভাবে আগ্রহী করে তুলতে আপনারা পাঁচটি কাজ করতে পারেন এক নম্বর সময় পড়াশোনার আগে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে কয়েক মিনিট ব্যায়াম করবেন কথাটা একদম ফেলে দিবেন না এতে করে তাদের শারীরিক এবং মানসিক অবস্থা কেটে যাবে ফলে তাদের লেখাপড়ায় মনোযোগ অনেকাংশই বেড়ে যাবে আপনারা লক্ষ্য করে দেখবেন যেসব বাচ্চারা দৌড়ঝাঁপ করেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে খুব ভালো সাইকেল চালাচ্ছে বাইরে গিয়ে দৌড়ঝাঁপ করছে পার্কে খেলছে তারা লেখাপড়াতেও বেশ মনোযোগী হন অপরদিকে যেসব বাচ্চারা অলস প্রকৃতির তারা কিন্তু লেখাপড়াতেও অনাগ্রহ দেখায় এবং জোর করে পড়তে বসলেও অমনোযোগী থাকে দুই বাচ্চারা পড়ালেখা করার সময় মোবাইল এবং টিভি এ জাতীয় ডিভাইস এবং যাবতীয় স্ক্রিন সম্পূর্ণরূপে বন্ধ করে দিন কারণ সেগুলো চালু থাকলে বাচ্চার মনোযোগ সেদিকে ভাগ হয়ে যাবে অর্থাৎ সে পড়ালেখার প্রতি পুরোপুরি মনোযোগী থাকবে না যেভাবে একটি চারা গাছ লাগানোর পর সেটিকে কীটপতঙ্গ গরু ছাগল থেকে হেফাজত করতে হয় ঠিক একইভাবে আপনার সন্তানকেও পড়াশোনার সময় সব ধরনের মনোযোগ নষ্টকারী বিষয় থেকে হেফাজত করুন তৃতীয় বাচ্চাদেরকে পড়াশোনা শেখানোর আগে তাদের বসা শেখাতে হবে একই ঘরে যদি একাধিক বাচ্চা থাকে এবং পড়াশোনার সময় যদি আপনি সকলকে একত্রিত করে বসিয়ে অন্য কোথাও চলে যান তাহলে তারা কখনোই পড়ালেখা করবে না বরং তারা একে অপরকে বিরক্ত করায় ব্যস্ত থাকবে আপনি শুধুমাত্র তখনই তাদের একত্রিত বসাবেন যখন আপনি সেখানে উপস্থিত থাকবেন অর্থাৎ আপনাকে উপস্থিত থাকতে হবে চার নম্বর বাচ্চা কোনো নিয়ম ভঙ্গ করলে আপনি মুখের শব্দে দ্বারা তাদের কন্ট্রোল করার চেষ্টা করবেন না বাচ্চা কোনো নিয়ম ভঙ্গ করলে আপনি মুখের শব্দে দ্বারা তাদের কন্ট্রোল করার চেষ্টা না করে ইশারা দ্বারা কন্ট্রোল করার চেষ্টা করুন যতটুকু সম্ভব চেষ্টা করুন উচ্চ শব্দ পরিহার করার জন্য বাচ্চাদের পড়া লেখা করার সময় কথা বলা বা আওয়াজ করা এবং ধমক দেয়া থেকে বিরত থাকুন শান্ত পরিবেশে বাচ্চারা লেখা লেখাপড়ায় মনোযোগী বেশি হয় এছাড়াও বাচ্চার স্বার্থে আপনি যখন নিজেই চুপচাপ থাকবেন তখন আপনার দেখা দেখাদেখি বাচ্চাও চুপচাপ থাকতে শিখবে দেখবেন যে সকল বাচ্চার মা খুব উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করে বাচ্চাকে ধমকানোর চেষ্টা করে এই বাচ্চারাও কিন্তু ছোটোবেলা থেকে চিৎকার চেঁচামেচির অভ্যাসটাও রপ্ত করে নেন পাঁচ নাম্বার বাচ্চাদেরকে একটানা পড়াশোনায় বসিয়ে না রেখে তাদেরকে একটু পরপর বিরতি দিন মনে রাখবেন দশ বছরের নিচের বাচ্চাদের সর্বোচ্চ ত্রিশ মিনিটের বেশি এক টানা আপনি টেবিলের ওপর বসিয়ে রাখবেন না প্রতি ত্রিশ মিনিট পরপর গ্যাপ দিন এই বিরতিতে তারা ব্যায়াম করতে পারে বা কিছু খেয়েও নিতে পারে প্রতি আধা ঘন্টা পরপর এমন বিরতি দেওয়া যেতে পারে পড়াশোনার ফাঁকে ফাঁকে এ ধরনের বিরতি দেওয়া হলে বাচ্চার কাছে পড়াশোনাটাকে কখনোই মানসিকভাবে বাড়তি চাপ বলে মনে হবে না সে সর্বদা মনোযোগী থাকতে পারবে প্রিয় দর্শক এ পাঁচটি টিপস বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি করার অত্যন্ত সহায়ক যা কি না বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে আপনি আজ থেকে ট্রাই করে দেখতে পারেন এই টিপসগুলো আপনার সন্তানের উপর প্রয়োগ করলে সে নিজে থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহী হবে ফলে আপনাকে আর তাকে পড়াশোনা করার জন্য জোড়া করতে হবে না মনে রাখবেন জানার বা লেখাপড়ার আগ্রহ বাচ্চার ভিতরে জন্মানোর পর থেকেই দেয়া আছে পিতা মাতার দায়িত্ব শুধু সেই ন্যাচারাল বা প্রাকৃতিক আগ্রহটাকে ধরে রাখা সেটাকে ন্যাচারাল ওয়েতে বিকশিত করা কোনো প্রকার জবরদস্তি যেন সেখানে না হয় এই বিষয়ে সতর্ক থাকবেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে উত্তর উত্তর সমৃদ্ধি সফলতার দিকে অগ্রসর করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ